আমারও পরানো যাহা চাই তুমি তাই। নেটিজেনদের ট্রোলের শিকার হচ্ছেন বারবার বাংলাদেশি হিরো আলম, কারণ শুধুমাত্রই তার কার্যকলাপ। এইবার বেসুরে রবীন্দ্রসঙ্গীত গেয়ে দুই বাংলার নেটিজেনদের কাছে অশ্লীল কটাক্ষের শিকার হতে হলো তাকে। একজন বাঙালি হিসেবে রবীন্দ্রনাথের গান তিনি গাইতেই পারেন, ঘটনার প্রেক্ষিতে তার দাবি। নেক্সট এন্টারটেইনমেন্ট নামক এক ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা একটি ভিডিওতে গাছের তলায় গিটার বাজিয়ে রবি ঠাকুরের অমর সৃষ্টি আমারও পরানো যাহা চায় রবীন্দ্রসঙ্গীতটিকে গাইতে শোনা যায় আশরাফুল আলমের গলায়। তোমাকে ছাড়া আর জগতে মোর কেউ না। তবে এখানে শেষ নয়, এদিন বাংলাদেশি প্রখ্যাত শিল্পী মৌসুমী ভৌমিকের গাওয়া আমি শুনেছি সেদিন তুমি গানটি নিজের কণ্ঠে গেয়ে শোনান হিরো আলম, আর তাতেই ঘটে বিপত্তি। রবি ঠাকুরের অনন্য সৃষ্টি ও পুরো বাঙালি জাতির আবেগের এই গানটিকে এমন বেসুরে গাওয়ার জন্য নেটিজেনরা তীব্র ক্ষোভ উগড়ে দেয় হিরো আলমের ওপর। এমনকি বাংলাদেশি শিল্পীর গাওয়া গানটিকেও অপমান করতে ভোলেন না তারা। তবে সমালোচনার মুখে পড়ে হিরো আলমের অকপট স্বীকারোক্তি। তিনি পেশাদার গায়ক নন, তবে একজন বাঙালি হিসেবে নিজের মতো করে গাওয়ার চেষ্টা করেছেন তিনি। এর আগেও বহু বিতর্কিত কর্মকাণ্ডের জেরে উঠে এসেছেন লাইমলাইটে। ভাইরাল ভুবন বাদ্যকারীর সাথে কাঁচা বাদাম গানের সুর মেলানোর পাশাপাশি এককালের ইউটিউব সেন্সেশন রানু মণ্ডলের সাথে অসুরের গলা মিলিয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সব মিলিয়ে বাংলাদেশি এই হিরো নিজের কর্মকাণ্ডের জেরে সামাজিক মাধ্যমে সমালোচিত হন হর হামেশাই। সোনিয়া সুলতানা, বাংলাধারা।